না, এটা ম্যাটার করে না আসলে। হোম গ্রাউন্ডে আমরা আগের বার এখানে 4টা জিতে সিলেটে যে প্রথমটা হেরেছিলাম, সো এগুলো ম্যাটার করে না। হোম গ্রাউন্ড হ্যাঁ হয়তো বা ক্রাউড আমাদের পক্ষে থাকবে ডেফিনেটলি, কিন্তু এই টি টোয়েন্টি এমন একটা খেলা, এই যে এটা হচ্ছে মোমেন্টামের খেলা, মোমেন্টাম যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু দল সাধারণত বুস্ট আপ না হয় না। তো জয়টা খুব জরুরি, এটা একটা এই এইসব ফরম্যাটে জয়টা খুব জরুরি, তখন হয়তো বা মোমেন্টাম, এবং তখন ম্যাটার করে না যে আপনি কোথায় খেলছেন। বাট হোম গ্রাউন্ডে টিম যেহেতু দুইটা হেরেছে, এক্সট্রা অ্যাডভান্টেজ হয়তো বা পাবে, যে অ্যাটলিস্ট ক্রাউড থেকে হেল্পটা পাবে, সো অনেক কিছু অ্যাডজাস্ট করা সহজ হতে পারে। না এটা তো বললাম যে সব জিনিস সবসময় এক্সপ্লেনেশন করা যায় না। সো অবভিয়াসলি আমি যেটা মনে করছি আইডিয়াল সিচুয়েশন না, আর কে খেললে কে ভালো তো সেটা পরের বিষয়, সেটা টিমের বিষয়। দেখা গেলো ওকে না খেলায় আরেকজনকে খেলাইতে পারে, সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো তো এটা তো টিম কারোর সাথে আলোচনায় বসবে না বা করবে না। বাট যেটা আপনি বলছেন আইডিয়াল সিচুয়েশন, অবভিয়াসলি ওইটাই হওয়া উচিত। না হেমন্তের ওই ওভারটা আউটস্ট্যান্ডিং হওয়াতে হয়তো বা ম্যাচ মনে হয়েছে যে মানে আমাদের পক্ষে আসতে পারে, আদারওয়াইজ আইডিয়ালি এই দিনের খেলায় 150 বা 160 না হলে কঠিন হবে। ওই একটা ওভারের জন্য আমাদের হয়তো বা পক্ষে ছিল, একটা ব্রেক থ্রু আর একটা পাইলে হয়তো বা ম্যাচ হতে পারত। খুব খুব বেশি খারাপ ছিল তা না আমার কাছে মনে হয় না, কারণ আমাদের ফরেন দুজন যারা পরে ব্যাটিং করেছে তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পেরেছে। সো আমরা যে 20-25 রানের যে গ্যাপটা ওইটা হয়তো বা আর্লি স্টেজে আমরা পূরণ করতে পারিনি, আর উইকেট তো ম্যাটার করেই, উইকেট ম্যাটার করে, ওইটা অ্যাডজাস্ট করেই খেলতে হবে। না সেটা অবশ্যই, বাট টু বি ভেরি অনেস্ট আইডিয়ালি সিচুয়েশনে মানে না হলে ভালো হয়, বাট সব কিছু যেটা অনেক কিছু এক্সপ্লেনেশন করা যায় না, বাট আইডিয়ালি হয়তো বা আর একটু মানে আমার সব কিছু ঠিক আছে, জাস্ট হাঁটুর সমস্যাটা হচ্ছে যেটা খুব ছোটো বাট ভোগাচ্ছে আর কি। শান্ত যেটা ফিল্ড সেট আপ নিয়ে কথা হচ্ছিলো, আর হ্যাঁ শান্ত সাইড নিয়ে কথা বলছিল, সাইড কারণ এক সাইড ছোটো, তো কোন ব্যাটসম্যানের ক্ষেত্রে যেহেতু শামিম ছিল বোধ হয় উইকেটে, শামিম ছিল তখন সাইড নিয়ে কথা চলছিল আর কি। সময় লাগবে, এগুলো সময়ের ব্যাপার, ওকে সময় দিতে হবে, খুব ভালো যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর রান করাটা ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমের জন্য, অবভিয়াসলি সিলেক্ট টিমের জন্য ইম্পর্টেন্ট, বাট সবাই চায় যে শান্ত আগে রান করুক, ওর জন্য রান করাটা ভেরি ইম্পর্টেন্ট। রানে থাকলে এই কাজগুলো ওর খুব সহজ হবে, যেটা হয় যে ক্যাপ্টেনের যদি নিজে পারফর্ম করতে থাকে তখন ওর জন্য সুবিধা হয়, এবং শান্ত যে ফর্মে আছে ফর্মটা ক্যারি করা খুব ইম্পর্টেন্ট ওর জন্য, রেস্ট অফ দ্য থিংস হয়তো বা ওর আয়ত্তে আস্তে আস্তে চলে আসবে। না এটা ম্যাটার করে না আসলে, হোম গ্রাউন্ডে আমরা আগের বার এখানে 4টা জিতে সিলেটে যে প্রথমটা হেরেছিলাম, সো এগুলো ম্যাটার করে না। হোম গ্রাউন্ড হ্যাঁ হয়তো বা ক্রাউড আমাদের পক্ষে থাকবে ডেফিনেটলি, কিন্তু এই টি টোয়েন্টি এমন একটা খেলা, এই যে এটা হচ্ছে মোমেন্টামের খেলা, মোমেন্টাম যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু দল সাধারণত বুস্ট আপ না হয় না। তো জয়টা খুব জরুরি, এটা একটা এই এইসব ফরম্যাটে জয়টা খুব জরুরি, তখন হয়তো বা মোমেন্টাম, এবং তখন ম্যাটার করে না যে আপনি কোথায় খেলছেন। বাট হোম গ্রাউন্ডে টিম যেহেতু দুইটা হেরেছে, এক্সট্রা অ্যাডভান্টেজ হয়তো বা পাবে, যে অ্যাটলিস্ট ক্রাউড থেকে হেল্পটা পাবে, সো অনেক কিছু অ্যাডজাস্ট করা সহজ হতে পারে। সিলেটের শেষ খেলা যেটা হয়েছে দেখেছি যে উইকেট ভালো ছিল, যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক বিপিএলে লাস্ট ইয়ারে তো প্রায় 200 চেঞ্জ হয়েছে একবার। ডে নাইট ম্যাচে আমার কাছে মনে হয় না যে ম্যাটার করবে উইকেট, সিলেটে আলটিমেটলি ডে নাইট ম্যাচে বোলারের স্ট্রাগল করবেই, সো সেইখানে রান হবে। এখন ডে গেমে কেমন হবে এটা আসলে না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না, তবে হোপফুলি যে উইকেট ভালো হবে আর কি, কারণ আলটিমেটলি ব্যাটসম্যানরা রান না করলে কঠিন হয়ে যায় আর কি। প্রথম কথা হচ্ছে ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করেছে, আপনি যদি দেখেন সবাই যারা উইকেট দিয়েছে তারা হয়তো বা মানে কিছুটা মানে অ্যান্টিসিপেট করে ব্যাটিং করার চেষ্টা করেছে, এই জন্য হয়তো বা ওদের আর যদি আপনি 2-3 উইকেট পড়ে যায় তখন ডিফিকাল্ট হয়ে যায় নেক্সট ব্যাটারদের জন্য। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের যারা ফরেনার ছিল তারা নর্মালি তারা পেস বলই ভালো খেলে আমরা জানি, তারা যেভাবে স্পিন অ্যাডাপ্ট করেছে আমরা হয়তো বা এইসব উইকেটে খেলে আর একটু ভালো হতাম। সো উইকেট অবশ্যই আইডিয়াল ছিল না, এটা দিনের বেলা উইকেট আইডিয়াল হচ্ছে না এটাও সঠিক, বাট হ্যাঁ অন্য দিনের থেকে যে খারাপ ছিল তা না, কারণ আজকে সান পেয়েছিল কিছুটা বেটার ছিল, এবং আমরা যেখান থেকে 120 করেছি ওটা করারও কথা না, দ্যাট মিন্স যে উইকেট আগের দিনের মতো ছিল না, একটু অ্যাডজাস্ট করে খেলার দরকার ছিল, যে অ্যাডজাস্টমেন্টটা আসলে ইম্পর্টেন্ট। তো লাস্টবারও ছিল, সো এটা 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 আমি আমি আগের আগেরবারও মনে হয় বলেছিলাম যে এটা অনার যারা আছেন ওনাদের
চাওয়া এবং ওনারাও সিলেট থেকে বিলং করে, সো ওনারাও চেয়েছিল আগেরবারই যে সিলেট থেকে হেড কোচটা হোক। সো এটা আমি মনে করি এটা রাজীব ভাইয়ের জন্য যেমন একটা দারুণ বিষয় যে উনি এইখানে হেড কোচ হিসাবে কাজ করছে দুই বছর, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যারা টিম ওনার ওনাদেরকেও ওনারাও এইভাবে চিন্তা করেছে যে রাজীব ভাইকে বা আরও দুইজন আছে বোধ হয় সিলেটের, ওদেরকে সুযোগ দিচ্ছে যে ওনারা যেন নিজেদেরকে মেলে ধরতে পারে। এইবার আসলে তো ম্যাচ ওরকম হয়নি বেশি এখনও পর্যন্ত, বলা যাচ্ছে না। দিনের ম্যাচগুলো আমরা দেখছি কোমরান হচ্ছে, চেস করতে যেও কঠিন হচ্ছে। সো দিনের বেলা উইকেটটা যে খুব ভালো সেটা বলা যাবে না, এটা এটা ঠিক। বাট রাতের বেলায় আসলে এখানে তো কোনো কারসাজি নেই রাতের বেলায়, এটা রাতের বেলায় ডিউ আসছে, রান হচ্ছে, সিম্পল বিষয় না। জয় যেটা হচ্ছে যে যেমন প্রথম জিনিস উইকেট অ্যাসেসমেন্ট করা, উইকেট যেমন আজকের উইকেটে আমরা 170-180 জন্য খেললে তো হবে না, আজকের উইকেটে আমার 150-160 জন্য খেললে মেবি 160-এ বা 165-এ এন্ড আপ করা যায়, তখন হচ্ছে জায়গা তৈরি হয়। আপনি 120 বা প্রথম 10 ওভারে 5 উইকেট 6 উইকেট পড়ে গেলে আসলে খেলা, এই যে ছোটো ছোটো জিনিসগুলো ঠিক হচ্ছে না হয়তো, বা প্রথম ম্যাচে যেমন আমরা মনে করছিলাম যে 11 ওভারে ওদের 70-78 রান আমরা ব্রেক থ্রু পেয়েছি, তখন যে একটা বাজে স্পেল, তিনটা ড্রপ ক্যাচ, এই যে ছোটো ছোটো মিস্টেক্সের কারণে কিন্তু বিশেষ করে টি-20তে তো অত সময় পাওয়া যায় না, যে ব্যাটিংয়ে বলেন বা বোলিংয়ে বলেন যে এটা টাইম সার্টেন টাইম পাওয়া যায় না যে আবার কামব্যাক করা যাবে। এখানে গেমসটা এত দ্রুত শিফটিং হয়, তো এইখানে ওই নার্ভটা ধরে রাখা খুব জরুরি। যেমন আজকেও আমরা সম্ভবত 40-42 রানে 6 উইকেট ফেলে দেওয়ার পরে তার উইকেট নিতে পারিনি, বা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেক ওভারে 6 রান করে দিয়ে গেছি। তো ওইখানে যদি আমরা চেষ্টা করতাম যে হয়তোবা 4-3 করে দিতে, তখন একটা গ্যাপ তৈরি হলে হয়তো। তো এই জায়গাগুলো আসলে যারা পার্টিকুলার উইকেটে থাকে, কারণ উইকেটে যারা থাকে আইদার বোলিং করে আর ব্যাটিং করে, তাদেরকে এই এই কমন সেন্সগুলো ইউজ করা খুব জরুরি। আর এটা ওই লেভেলও না যে আসলে পড়ে পড়ে বোঝানো যাবে। সো আমার কাছে মনে হয় যে ওরা সবাই জানে যে কীভাবে কামব্যাক করা যায়। আর টিমের এমনি অ্যাটমসফিয়ার ঠিক আছে, টিমের অ্যাটমসফিয়ারে প্রবলেম হচ্ছে হয়তো আমরা কোনো কোনো জায়গায় আমরা মিস্টেকস করছি, ওই মিস্টেকসগুলো ঠিক করা, যেমন আগের দিন ব্যাটিং ভালো করেছে আজকে ব্যাটিং খারাপ করছে, এই জায়গাগুলো ঠিক করতে হবে। আর পার্টিকুলার ডেতে ব্যাটিং খারাপ হতে পারে, ডাজেন্ট মিন যে নেক্সট ডেতে আমরা করবো না। এটা তো বললাম যে সব জিনিস সবসময় এক্সপ্লেনেশন করা যায় না। সো অবভিয়াসলি আমি যেটা মনে করছি আইডিয়াল সিচুয়েশন না, আর কে খেললে কে ভালো তো সেটা পরের বিষয়, সেটা টিমের বিষয়। দেখা গেলো ওকে না খেলায় আরেকজনকে খেলাইতে পারে, সেটা ভিন্ন জিনিস। কে খেললে কে ভালো হতো এটা তো টিম কারোর সাথে আলোচনায় বসবে না বা করবে না। বাট যেটা আপনি বলছেন আইডিয়াল সিচুয়েশন, অবভিয়াসলি ওইটাই হওয়া উচিত না। সেটা আগের বারও নামছিলাম ব্যাটিং না, যেহেতু ওরা বুঝতে পারছিলাম যেহেতু স্পিন ওরা করবে, যে আমাদের যারা আছে তারা হয়তো বা 6 ওভারের পরে গেলে সিঙ্গেলস খেলা সহজ হবে, একটু সেট হওয়ার সময় পাবে, তো 6 ওভার ইউজ করার জন্য বেসিক্যালি না ওই সময় না। ওর জন্য খুব আইডিয়াল ম্যাচ এটা, কারণ রানে বল খেলা ওর জন্য খুব সহজ, কারণ ওর এই কাজেও মাস্টার আমার কাছে মনে হয়। তো রানটা যদি 140 হতো তখন ওর জন্য খুব ডিফিকাল্টি ফেস হতো, যেটা বললাম যে ওর ব্যাটিংয়ের যে ধরন, যদি 120 বলে 120 করা ওর জন্য এক ধরনের হিসাব, 140 করা তখন এই জন্য বলছিলাম যে যদি মাঝখানের ওভারগুলো 3-4 ওভার দেওয়া যেত তাহলেও প্রেশার ফিলটা করতে পারতো, যেটা হয়তো আমরা পারিনি। বাট যে সিচুয়েশন ছিল ওইখানে, বাবর আজম অবভিয়াসলি এক্সপিরিয়েন্স প্লেয়ার, ও কিন্তু এমন না যে বিগ হিট খেলে ম্যাচ জিতিয়েছে, ও যেটা করার ছিল সেটাই করেছে। আমরা অপোনেন্টকেও আমরা চাপ দিতে পারিনি, ওইখান থেকে একটা উইকেট বললে কিন্তু সব টেল এন্ডার। সো স্ট্রাইক রোটেট না করতে হলে হয়তো বা ওকে শর্টস খেলতে হতো, তখন মিস্টেকস করতে হতো। বাবর আজম ওরকম শর্টস খেলা প্লেয়ার না যে আসলে গেম শর্টস খেলে চেঞ্জ করে দিবে, তো ওই প্রেশারটা আমরা কোনো পাশ দিয়েই রাখতে পারিনি।